একটা মানুষ রাস্তায় দাঁড়িয়েছে বলে তাকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। আপনারা জানেন বর্তমান রাজনীতিতে রাস্তাঘাটে মানুষ মৃত্যুবরণ করতেছে, পুলিশ হত্যা হচ্ছে, জনসাধারণ হত্যা হচ্ছে এবং গাড়ি পোড়াও জ্বালাও সন্ত্রাসী কর্মকাণ্ড দেশ আজ জর্জরিত। এর থেকে মুক্তি দরকার, এর থেকে মুক্তি দরকার। সেহেতু আমাদের বিশেষ হচ্ছে আমাদের কেয়ারটেকার গভর্নমেন্ট, তত্ত্বাবধায়ক সরকার যদি স্থাপন করা যায় তাহলে এই সহিংসতা, মারামারি, এই যে জ্বালাও পোড়াও সব কিছুর একটা বিনাশ হবে বা শেষ হবে। আর যদি তত্ত্বাবধায়ক সরকার না দেন তাহলে কিন্তু এই দেশটা নরকে পরিণত হবে। আমাকে যদি বাংলাদেশের সর্বদল চিন্তা এবং বিবেক এবং আপনাদের মনুষ্যত্বর কাছে আমার প্রশ্ন, যদি আমাকে আপনারা পছন্দ করেন তাহলে আমি স্বাধীনতার কসম করে বলছি এবং আমি একটি নিরপেক্ষ নির্বাচন দিতে চাই। নিরপেক্ষ নির্বাচন আমি যদি তত্ত্বাবধায়ক সরকার হইতে পারি, আমাকে দায়িত্ব দেওয়া হয়, আমি বাংলাদেশের সশস্ত্র বাহিনী এবং নির্বাচন কমিশন সবার সাথে বৈঠক করে এমন একটি নির্বাচন স্থাপন করব যেন বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন হয়ে থাকে। সেখানে একটি গাড়িও জ্বলবে না, একটি মানুষও হত্যা হবে না। মোট কথা হচ্ছে বাংলাদেশের মানুষ শান্তি চায়, বাংলাদেশের সহিংসতা বন্ধের দাবিতে আজকে কেয়ারটেকার গভর্নমেন্টের পদপ্রার্থী হিসেবে প্রেস ক্লাবের সামনে রাজপথে দাঁড়িয়েছি। আমি আহ্বান করছি বাংলাদেশের সমস্ত দলকে, আওয়ামী লীগ, বিএনপি এবং জাতীয় পার্টি, যারা নব্য নিয়োজিত দল রয়েছেন, সবার প্রতি আমার আহ্বান, আমার সাথে আপনারা আলোচনা করুন। আমার সাথে আলোচনা করে যদি আপনাদের বিবেক বা মনুষ্যত্ব জাগ্রত হয় তাহলে চিন্তা ভাবনা করে দেখেন। আমি আবারও বলছি, আমি স্বাধীনতার কসম করে বলছি, আমি একটি নিরপেক্ষ নির্বাচন দিতে চাই যেখানে কোনো সহিংসতা হবে না, জ্বালাও পোড়াও হবে না, মানুষ হত্যা, পুলিশ হত্যা, গুম খুন কিছুই হবে না। আরও বলতে চাই, বর্তমান যে প্রেক্ষাপট রয়েছে এখানে কেয়ারটেকার গভর্নমেন্ট ছাড়া কোনো মুক্তি নেই। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আহ্বান জানাচ্ছি এবং সর্বদলের যারা রয়েছেন সবাইকে আহ্বান জানাচ্ছি, আমার সাথে আপনারা বসেন, আমার সাথে আপনারা আলোচনা করেন। একটা মানুষ রাস্তায় দাঁড়িয়েছে বলে তাকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। আপনারা জানেন ভারতবর্ষের মতো একজন প্রধানমন্ত্রী হয়েছে, তাদের ইতিহাস আপনারা জানেন। আজকে যারা এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, তাদের ইতিহাসও আপনারা জানেন। যারা গভর্নমেন্টের দায়িত্ব পালন করতেছেন, আপনারা জনসাধারণ সবাই জানেন তাদের ইতিহাস। আজকে আমি রাস্তায় দাঁড়িয়েছি বলে আমাকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। আমাকে যদি দায়িত্ব দেওয়া হয় আমি এই 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে যে 30 লক্ষ মানুষ জীবন দিয়েছে যে দেশের জন্য, আমি সেই স্বাধীনতার কসম করে বলছি আমি একটি নিরপেক্ষ নির্বাচন দেব যেখানে কোনো সহিংসতা হবে না, যেখানে কোনো জ্বালাও পোড়াও সন্ত্রাসী কর্মকাণ্ড টোটালি স্টপ থাকবে। এমন কি আমি কথা দিচ্ছি নিরপেক্ষ সুন্দর একটি নির্বাচন দেব, যে নির্বাচন বাংলাদেশের যুগ যুগ ধরে ইতিহাস হয়ে থাকবে। আমি আবারও বলছি বাংলাদেশের সমস্ত দলকে, বড় যে 2 দল রয়েছে এবং নতুন যে দলগুলো গঠন করা হয়েছে, সবাই আমার সাথে আলোচনায় আসেন। আমি আবারও বলছি, স্বাধীনতার কসম করে বলছি, আমি সুন্দর একটি নিরপেক্ষ নির্বাচন দেব, যে নির্বাচন বাংলাদেশের ইতিহাসে যুগ যুগ ধরে স্থাপিত হয়ে থাকবে।